إن الحمد لله والصلاة والسلام على رسول الله সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনে লাইলাতুল কদর সম্পর্কে যে বাস্তবায়নের কথা আল্লাহ রাব্বুল বলেছেন লাইলাতুল কদরের যে মর্যাদা দিয়েছেন এটা অত্যন্ত সাংঘাতিক মর্যাদা এটা একটা বাজেট নাইট লাইলাতুল কদর হলো একটা বাজেট নাইট এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট প্রণয়ন করে থাকেন অসংখ্য ফেরেশতা পৃথিবীর জমিনের উপর পাঠিয়ে দেন আর মানুষের ভাগ্য লিখে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লিখেছেন এবং প্রত্যেক বছর লাইলাতুল কদরের রমজান মাসের শেষের 10 দিনের 5 বিজোড় তারিখের মধ্যে 21 23 25 27 এবং 29 এর যে কোনো একটা দিনে এই ভাগ্যকে আবার নবায়ন করে থাকেন এই রাত কেবলমাত্র রমজান মাসের মধ্যেই পাওয়া যায় লাইলাতুল কদরের বাংলা হলো ভাগ্য রজনী আর ফারসি হলো শবে বরাত তাহলে সম্মানিত উপস্থিতি ভাবুন যে শবে বরাতের বাংলা হলো ভাগ্য রজনী ইংরেজি হলো বাজেট নাইট আর আরবি হলো লাইলাতুল কদর তাহলে নিজেকে প্রশ্ন করুন যে শবে কদর লাইলাতুল কদর রমজানের আগে শাবান মাসের 15 তারিখে কিভাবে হলো পৃথিবী উল্টায় গেলেও সম্ভব না যে লাইলাতুল কদর শাবান মাসের 15 তারিখে কিভাবে হয় বিভিন্ন ছলে বলে কৌশবে মিথ্যা হাদিস দিয়ে জাল হাদিস দিয়ে ইসলামকে এভাবে করে অবুজদের বোঝানো যায় অমুসলিমদের বোঝানো যায় মুসলিম স্কলারদের বোঝানো যায় না মুসলিম সাবধান হতে হবে মুসলিম সরকারকেও সাবধান হতে হবে সহি হাদিস মোতাবেক ইসলামকে বাস্তবায়ন করার জন্য এই রকম শবে বরাতের নামে কোন ছুটি বাস্তবায়ন করে অযথা শুধু সময় নষ্ট করা কোনো যুক্তি মুসলিম সরকারদের দেখি না